পুজোটা তো, এই পুজোটা তো কার্যত বিজেপি দখল করার চেষ্টা করেছিল, আজকে দখল মুক্ত হলো কি? দেখুন দখল মুক্ত বলে আমি মনে করি না, এটা বোকামি করেছিল ওরা, যারা খুঁটির সামনে সবাইকে দাঁড়াতে বলছে নিয়ে এসেছিল, কারণ পাড়ার লোক, এলাকার লোক, এলাকার মেম্বার, গ্রামের মেম্বার, তাদের ছাড়া কিন্তু এটা হতে পারে না। তাই আমরা বলছি যে এটা এই মুহূর্তে কি কোন মুহূর্তে জানি না, এলাকার মানুষকে নিয়ে চলতে হবে, কে বিজেপি কি কংগ্রেস কি তৃণমূল না, এলাকার মানুষ ছাড়া এলাকার পুজো হয় না।